নমস্কার বন্ধুরা সন্দীপ কাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা মাধ্যমিক পাসে রক্ষী বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো মাধ্যমিক পাস যারা করেছেন তারা যারা বেকার আছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন চোদ্দো জানুয়ারি পর্যন্ত অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন চলবে তো বন্ধুরা আজকে সেই নিয়ে বিস্তারে জানাবো তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভারতীয় উপকূরক্ষী বাহিনীতে বিভাগে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে তো অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন তাছাড়া আরও অন্যান্য বিস্তারিত তথ্য তো যে আছে সেটা কিন্তু আজকে আপনাকে সব বিস্তারে জানাব তো বন্ধুরা একমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনি আবেদন করতে কিন্তু পারবেন তার পাশাপাশি বলা হয়েছে যে পদের নাম হচ্ছে নাবিক সেটা কিন্তু জেনারেল ডিউটি সেইখানে সুদৃপদের সংখ্যা দেওয়া আছে দুশো ষাটটি দুশো ষাটটি তার মধ্যে যে জেনারেলদের যারা আছে তারা জেনারেল কিন্তু একশো বারোটি পোস্ট আছে এবং ই আছে কিন্তু আঠাশটি এবং ও বি সিদের বাহাত্তরটি এসসিদের এস টিতে এগারোটি এবং এসসিদের সাঁত্রিশটি তো শিক্ষাগত যোগ্যতা অঙ্ক এবং পদার্থবিদ্যাসহ কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এখানে বলা হয়েছে তার পাশাপাশি নাবিকের যে ডোমেস্টিক ব্রাঞ্চ এটা আছে সেইখানে কিন্তু শূন্য পদের সংখ্যা দেওয়া আছে পঁয়ত্রিশটি জেনানদের আছে বারোটি ইডাব্লু এস ক্যাটাগরি দুটি ও বিসি ক্যাটাগরি নটি এসটি ক্যাটাগরি সাতটি এবং এস সি ক্যাটাগরি পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে কিন্তু মাধ্যমিক পাস তার পাশাপাশি বলা হয়েছে কিন্তু এখানে মাধ্যমিক পাস বলা হয়েছে তার পাশাপাশি বলা হয়েছে যে যান্ত্রিক পদের জন্য মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদে এই পদের জন্য কিন্তু নিয়োগ করা হবে সেইখানে শূন্য পদের সংখ্যা আছে সাতাশটি মেকানিক্যাল তেরোটি ইলেকট্রিক্যাল নটি এবং ইলেকট্রনিক্সের পাঁচটি কিন্তু পদে কিন্তু নিয়োগ করা হবে টোটাল সাতাশটি পদ তো এখানে শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং এআইসিটিই অনুমোদিত যে কোনো বিশ্ব প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল মেকানিক এবং ইলেকট্রনিক্স এবং রেলি কমিউনিকেশনে তিন বছর অথবা চার বছর কিন্তু ডিপ্লোমা কিন্তু আপনার থাকতেই হবে তার পাশাপাশি কিন্তু কিন্তু বলা হয়েছে যে বয়সের ক্ষেত্রে আঠেরো থেকে বাইশের বয়স মধ্যে কিন্তু আপনার হতে হবে সরকার নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীদের বয়সে কিন্তু ছাড় পাবেন তো যারা এস এসটি আছে তাদের কিন্তু পাঁচ বছর যেমন যারা ও আছে তাদের কিন্তু তিন বছর ছাড় এবং যারা ফিজিক্যাল নেয় তাদের কিন্তু দশ বছর ছাড় কিন্তু পাবেন তো শারীরিক যোগ্যতা এখানে বলা হয়েছে যে একশো সাতষট্টি একশো সেন্টিমিটার হতে হবে এবং ছাতি কিন্তু নর্মাল সেক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত করার ক্ষমতা থাকতে হবে উচ্চ অনুযায়ী আপনার সমতুল্য থাকতে হবে শ্রবণ শক্তি স্বাভাবিকভাবে থাকতে হবে শারীরিক যে কোনো ত্রুটি থাকা চলবে না তো সবন শক্তির বা অন্যান্য কোনো শারীরিক ত্রুটি থাকা চলবে না তো এখানে বলা হয়েছে যে আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বৈধ ইমেল আইডি থাকতে হবে মোবাইল নাম্বার থাকতে হবে এবং যে কোনো একটি পদের জন্য কিন্তু একটি পদ্ধতি একটি পদের জন্য একটি একটি আবেদন কিন্তু করতে পারবেন তো পরীক্ষার ফি কী লাগবে তো এস টি যারা কীটা তাদের কিন্তু আবেদন ফি লেখা ধার্য করা হয়েছে দুশো পঞ্চাশ টাকা ধার্য করা হয়েছে নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই আচ্ছা এস টিতে কিন্তু ছাড় আছে বাকি কিন্তু জমা সমস্ত পার্সেতে কিন্তু দুশো পঞ্চাশ টাকা পয়সা লাগবে এবং এস সি এসটি প্রার্থী সম্পূর্ণ ছাড় এবং সেই প্রার্থীরা কিন্তু নেট ব্যাঙ্ক অথবা ডেবিট কার্ড মাস্টার রুপে রুপো কার্ড বা যে কোনো ডেবিট দিয়ে কিন্তু আপনি এগুলো পয়সা কাটতে পারেন এবং ইউপিআই থেকে কিন্তু আপনি পয়সা জমা দিতে পারবেন এবং আবেদনের করার তারিখ ঘোষণা করা হয়েছে চার এক দু হাজার বাইশ থেকে কিন্তু চোদ্দো এক দু হাজার বাইশ পর্যন্ত কিন্তু আবেদন চলবে পরের মাসে কিন্তু পরের মাসে কিন্তু এই আবেদন প্রক্রিয়া সারাও চলে চালু হয়ে যাবে তো তো কী করে আবেদন করবেন তো আমি ডিসিশন বক্সের লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্ককে আপনি সরাসরি পৌঁছে যাবেন এবং সেখানে গিয়ে আপনি চার তারিখের ভিতরে চার তারিখে মানে পরের মাসে কিন্তু চার তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে তার পাশাপাশি সেখানে বলা হয় যে শারীরিক সক্ষমতার পরীক্ষা প্রথমে লিখিত পরীক্ষা তারপর শারীরিক সক্ষমতা পরীক্ষা তারপর সমস্ত শিক্ষাগত যোগ্যতা নম্বর ভিত্তি করে প্রার্থী কিন্তু নির্বাচন করা হবে তো বন্ধুরা আশা করে আপনাদের সব বুঝতে পারেন তো বন্ধুরা ভিডিওটাই প্রয়োজন ছিল আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব তো বন্ধুরা পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ